আমরা হলাম ভর্তা পাগল জাতি। তবে নতুন একটা ভর্তা করলে কেমন হয়? যেটা থাকলে এক প্লেট সাদা ভাত খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না। চলুন রুমানার কাছ থেকে নতুন ওই ভর্তাটা শিখে ফেলি। ভর্তার জন্য প্রথমে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আধা কাপ মসুরের ডাল ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছে। দু কোয়া রসুন, সেই সাথে একটা কাঁচামরিচ দু টুকরো করে দিয়ে দিচ্ছে। একটু কালারের জন্য কোয়াটার চা চামচ হলুদের গুঁড়ি। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালগুলো সফট হয়, আবার বাড়তি কোনো পানি না থাকে। এই পর্যায়ে আমি কোনো লবণ দিচ্ছি না। আর এই যে কাঁচামরিচ আর রসুন দিলাম, এটা শুধুমাত্র ডালে একটা ফ্লেভার আনার জন্য। ফুল আছে, ডালগুলোকে সেদ্ধ করে নিলাম। দেখেন এখনও কিছুটা পানি আছে, তাই অনবরত নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। অনেকে ডাল ভর্তা একটু নরম খেতে পছন্দ করেন, আবার অনেকে একটু শক্ত করে নেন। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা শুকিয়ে নেবেন। ভর্তা মানে সরিষার তেল, আর আজকে আমি ব্যবহার করছি এসিআই পিওর ব্র্যান্ডের সরিষার তেল। প্যানে সামান্য সরিষার তেল নিয়ে নিলাম। আজকের ভর্তাটায় আমি বেশ কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমেই শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি। আমি ছটার মতো শুকনো মরিচ নিয়েছি, তবে ঝালটা ডিপেন্ড করবে আপনাদের টেস্টের উপর। ভাজতে ভাজতে যখন এরকম কালচে হয়ে যাবে তখন মরিচগুলোকে তুলে নিচ্ছে। সাত আট কোয়া রসুন একটু চিড়ে দিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি ছোট রসুন নেন সেক্ষেত্রে এরকম চিড়ে নেওয়ার কোনো দরকার নেই। চিড়ে নিচ্ছি তাহলে রসুনগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। হয়তো ভাবছেন একবার সেদ্ধ করার সময় দিলাম, আবার এখানে রসুন দিচ্ছি। এই যে রসুনগুলোকে ঝলসে নেব, এতে করে ভর্তায় দারুণ একটা ফ্লেভার আসবে। রসুনগুলো হতে থাক, এরই মধ্যে আমি একটা টমেটো দু টুকরো করে নিয়ে নিচ্ছি, এটাকেও ঝলসে নেব। সময় বাঁচানোর জন্য ওই তেলেই এখন কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। এই কাঁচামরিচটাও আসলে আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে। ঝাল বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। এরই মধ্যে দেখেন রসুনগুলোতে ঝলসানো একটা টেক্সচার চলে এসছে, আমি ঠিক এরকমটাই চাচ্ছিলাম। এবার রসুনগুলোকেও তুলে নিচ্ছি। কাঁচামরিচ আর টমেটো কিন্তু এখনও হয়নি। টমেটোটার এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছে। দেখেন কত সুন্দর একটা ঝলসানো টেক্সচার চলে এসছে। এদিকে কাঁচামরিচগুলো হয়ে গেছে, এবার কাঁচামরিচগুলোকে তুলে নেব। ছোট্ট একটা টিপস দিয়ে দিই, কাঁচামরিচগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই আগাটা একটু ভেঙে দেবেন, না হলে অনেক সময় আবার কাঁচামরিচ ফুটে যায়। টমেটোগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সফট হয়ে গেছে। টমেটোগুলোকেও তুলে নিচ্ছি। ভর্তার টেস্টে একটা নতুনত্ব আনতে আমি কিছু চিংড়ি মাছ নেব। চিংড়ি মাছগুলো দেখেন খোসা মাথা সব কিছু বাদ দিয়ে দিয়েছে। ওই একই তেলে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। তবে এর মধ্যে এখন চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি আর চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলোকেও আমি একটু সময় নিয়ে ভাজব, যেন শক্ত হয়ে যায়। শক্ত হলে হবে কি, ভর্তাটা খাওয়ার সময় চিংড়ি মাছের টুকরোগুলো দাঁতের নিচে পড়বে আর খেতেও ভালো লাগবে। চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এবার ভর্তা তৈরি করতে চলে যাচ্ছে। এবার কুটনিতে ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছে, তবে তার আগে অবশ্যই বোটাগুলো বাদ দিয়ে দিতে হবে, সেই সাথে কাঁচামরিচগুলো। এই যে শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিচ্ছি, এতে করে ভর্তার ফ্লেভারটা একেবারে অন্য রকম হবে। ঝলসে রাখা রসুনগুলো নিয়ে এবার একটু কুটে নেব। অনেকে আছেন মরিচ ডললে তাদের হাত জ্বলে,
এভাবে কুটনিতে যদি করে নেন তাহলে হাত জ্বলার আর কোনো ভয় থাকবে না। আমি কাজটা কুটনিতে করছি, আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন। তবে মিক্সিংটা হতে হবে একটু আধা ভাঙা টাইপের, দেখেন ঠিক এরকম। এটা হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছে। চিংড়ি মাছগুলোকে আমি একদম পেস্ট করে ফেলবো না, মরিচ রসুনের মতো আধা ভাঙা করে নেব। কুটনি বা শিলপাটায় না করে আপনারা চাইলে পুরো প্রসেসটা হাত দিয়েও করতে পারেন। দেখেন ঠিক এরকম হবে, চিংড়ি মাছগুলো কিন্তু একটু আধা ভাঙা টাইপের হয়েছে। মাখাতে চলে আসলাম, কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আধা চা চামচ লবণ। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে প্রথমে ভালো করে ডোলে নেব। ভর্তাতে পেঁয়াজ যত ভালো করে মানে কোচলে মাখাবেন টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। আর পেঁয়াজের পরিমাণ বলছি না, তবে ভর্তায় পেঁয়াজ যত বেশি দেবেন খেতে তত বেশি ভালো লাগে। পেঁয়াজটা ভালো করে মাখানো হয়ে গেলে কুটে রাখা মরিচ রসুন আর মাছগুলো নিয়ে নিচ্ছে। এখনো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো আমি একেবারে পেস্ট করে ফেলিনি, সব কিছুই আধা ভাঙা করে নিয়েছে। পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে। ঝলসে রাখা টমেটোর চামড়াগুলো দেখেন আস্তে করে টান দিলেই উঠে আসবে। আপনারা চাইলে চামড়া সহ করতে পারেন, তবে আমি বাদ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ডালগুলো নিয়ে নিচ্ছে, তবে সেদ্ধর সময় যে কাঁচা মরিচ আর রসুন দিয়েছিলাম সেগুলোও কিন্তু নিতে হবে। কিছু ধনে পাতা কুচি ফ্লেভারটাকে স্ট্রং করবে। একটু কাঁচা সরিষার তেল না দিলে তো ভর্তায় বাঙালি ফ্লেভারটাই আসলো না। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছে। টমেটোগুলোকেও দেখেন সুন্দর করে ভর্তা করে দিচ্ছে। এই যে টমেটো, কাঁচা মরিচ, শুকনো মরিচ, রসুন সব কিছু দিয়ে ভর্তাটা তৈরি করছে, টেস্টটা দেখবেন একেবারেই ভিন্ন আসবে। নর্মাল যে আমরা ডাল ভর্তা খাই ঠিক সেরকম না কিন্তু। শেষবারের মতো আবারও বলছি, ভর্তা যত সময় নিয়ে মাখাবেন ভর্তার টেস্ট ততটাই ভালো আসবে। সময় নিয়ে মাখালে সব উপকরণের ফ্লেভারগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। ভর্তা তৈরি শেষ, এবার পরিবেশন করতে চলে যাচ্ছে। সত্যি একটা কথা বলছি, এই ভর্তাটা হলে আমার আনুষাঙ্গিক আর কিছুই লাগে না এক প্লেট সাদা ভাত খেতে। আশা করছি আপনাদেরও লাগবে না, অবশ্যই তৈরি করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।